দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ঈদ আনন্দ ভাগাভাগি করতে সবার প্রতি আহ্বান জানান বাসি আলাইকুম এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মসজিদ এসেছে পবিত্র ঈদ উল ফিতর ঈদ মানে আনন্দ আসুন আমরা আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী সহ সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই ঈদ উল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ সুখ ও শান্তি সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন ঈদ মোবারক